গল্পের ক্লাস নিয়ে। তাহলে শুরু করি, আজকে আমি তোমাদের কাঠ বিক্রির গুরু গল্পটা পড়া। তবে তার আগে একটু লেখক পরিচিতিটা জেনে নিই। কাঠ বিক্রি পুরো গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। প্রকৃতির সঙ্গে তার নিবিড় যোগ ছিল। তার লেখা গ্রন্থগুলির মধ্যে পথের পাঁচালী, আরণ্যক, ইছামতি ইত্যাদি বিখ্যাত। তোমরা বড় হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরো অনেক কথা জানতে পারবে। তাহলে এখানে ক্লাস শেষ করলাম, সকলে ভালো থাকবে, কেমন?